কি সমস্যা আছে তারা বললো, সেটাকে লিপিবদ্ধ করলাম, সমস্যার সমাধান করে তারপর আবার মোদা গেল। মোদায় দোল উৎসব হচ্ছে, সেই দোল উৎসবে সেখানে হাজার হাজার মানুষের সমাগম সেই জায়গায়। মানে আমরা বলতে চাইছি সারা দিনটা আপনি সময় না দিলেও 4টে থেকে 6টা আপনি কোনো না কোনো গ্রামের ক্ষেত্রে আপনি পৌঁছে যান, তারপরে আপনি পার্টি অফিসটায় আসেন। কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পার্টি অফিসে সকাল থেকে ভিড় এবং চায়ের একটা ফোয়ারা, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, সামাজিক সুরক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে, জাস্ট অ্যাজ এ গল্প হচ্ছে। এটা একটু কমাতে হবে। বুথ স্তরে বুথের সভাপতিদেরকে নিয়ে পার ডে, যেটা নিতাইরাও করেছে যে তোমাদের এক ঘন্টা করে বসতেই হবে, মানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে তারপর তুমি এসো, সেটা কিন্তু দেখুন বুথে বসার জায়গাটা ঠিক করুন। গ্রামে বহু বিশিষ্ট মানুষজন আছেন যারা তৃণমূল কংগ্রেসকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইরা বলেছেন যে জনসংযোগে করতে গেলে অন্তত তাদের বাড়িতে যেতে হবে, যে কথা বলা, কোনো কৃষক বন্ধুর বাড়িতে গেলাম, কি চাষ হচ্ছে, আলুর খবর কি। সুতরাং আমরা আপনারা তো দেখেন যে আপনারা কেউ মাঠে গেছেন, কারো কারো ফসল ইয়েতে এই যে আলু নষ্ট হয়ে গেল, সেরকম গেলে হবে না। আপনাদের 10 জন 5 জন 7 জন যাবেন যে অমুকের মাঠে আমি গেছি, জাস্ট প্রচার। এটাও তো বলবে যে হ্যাঁ তৃণমূলের নেতৃত্ব কর্মীরা চাষিদের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য তারা মাঠে গেছে, ঠিক আছে। সেই জায়গাটা আমি বলতে চাইছি যে এখন প্রচার অভিযানটাই মেন, সেটা করতে হবে। তো আমি বলবো যে আপনারা কিছু কিছু টিম, আমি ব্লকের নেতৃত্বদেরকে বলবো আপনারা অঞ্চলে অঞ্চলে পার ডেই আপনারা যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ আমরা সেদিন চা দোকানে বসলাম রাজগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, হ্যাঁ সেখানে তা বাড়ি ফিরে গেছে। তাহলে এই যে জনসংযোগটাই কিন্তু এলাকার মানুষ চাইছে যে উনি আমার পার্টি অফিসে আসতে পারছেন না, আমি তার এলাকাতে আমি পৌঁছে যাচ্ছি, তার সমস্যার কথা বলছে। ওখানে রাজগ্রাম যখন বাস স্ট্যান্ডে বসলাম, যে দেখলাম ওখানে 3টে লাইট চলছে, আই মাস লাইট আছে, 3টে লাইট চলছে না, তারা সেটা অভিযোগ করলো, বললো যে একটা এখানে আমাদের বাথরুম দরকার, মেয়েদের টয়লেট করতে পারছে না, মেয়েদের একটা বাথরুম। আমরা জানি যেগুলোকে ইমিডিয়েট সমাধান করা যায়, তারা সে এবং সঙ্গে সঙ্গে তারা দরখাস্ত লিখলো, আমি সঙ্গে সঙ্গে রেকমেন্ড করলাম, প্রধানকে পাঠালাম, প্রধান এনার্জি প্রকল্পের মাধ্যমে তাদের একটা বাথরুম তৈরি, কত 20,000 টাকা খরচ। তাহলে এই যে ছোটখাটো সমস্যা আমরা কোনো না কোনো জায়গায় গেলে আমরা কিন্তু তৎক্ষণাৎই সমাধান করলে তারা সবচেয়ে বেশি কিন্তু মনে রাখবে। তাই আমি বলবো আজকে আমাদের যে সমস্ত পুরনো বয়োজ্যেষ্ঠ কর্মীরা আজকে বসেছিলেন, আমি বলবো আপনারা নির্দ্বিধায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা সকলে আমরা সবাই পার্টি করি, কে ডাকলো কি না ডাকলো এই জায়গাটা আপনারা মনে করবেন, প্রয়োজনে আপনি বক্তব্য রাখবেন এবং দলকে সুপরামর্শ প্রদান করবেন যাতে আমরা শক্তিশালী হতে পারি, দলটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন আমরা বিধানসভায় বিপুল ভোটে আগিয়ে দিতে পারি, সেই বার্তাটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। তো আমি বলবো যে অনেকে বলেন, এটা আমি বলবো যে এখন একটু চেঞ্জ করতে হবে, যে অনেকে বলে যে আমাকে ডাকছে না, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে বলছে না। তো আমি বলবো যে আমরা অ্যাজ এ যেহেতু বড় লিডার, তাহলে আমারও দরকার আছে আমার খোঁজ খবর নেওয়া কোথায় কোথায় কি প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ উনিই ডাকবেন, আজকে ফোনের যুগ এসেছে, আগে তো ফোন ছিল না, আপনাকে তো পার্টি অফিসে যেই খবরটা নিতে হতো, তাহলে এখন ফোন হয়েছে বলে বা হোয়াটসঅ্যাপ হয়েছে বলে একটা মেসেজ। আমিও বলবো যে আপনারা এই কমিটিকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, অঞ্চল প্রেসিডেন্ট নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফোন আছে তাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলেন, যাদের নেই তাদেরকে একটু ফোনে ডেকে নিলেন। এবং আমি বলবো যে নিয়মিত পার্টি অফিসে 1 ঘন্টা হলেও আসুন, কর্মসূচি নেন, পরের দিন অন্তত বিকেল সকালটা হয়তো অনেকে ব্যস্ত থাকেন কর্মব্যস্ততা, বিকেল 4টে থেকে 6টা কোনো না কোনো গ্রামে গিয়ে আলোচনা, চা দোকানে একবার বসা এবং সেই এলাকার বিশিষ্ট যে সমস্ত কর্মী নেতৃত্ব মানুষজন আছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া, এই কর্মসূচি আমাদের। এখন এই যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জায়গাটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর একটা হচ্ছে আমাদের কর্মসূচি, এরপরে যে কর্মসূচিটা আছে বঙ্গধ্বনি যাত্রা হচ্ছে 20 মার্চ থেকে 15 এপ্রিল বঙ্গধ্বনি যাত্রা শুরু হবে। আমরা এটা করতে চাইছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের একটা পদযাত্রার মতো করতে হবে, একটা লং রুট। যদি আমরা জয়রামবাটি মাতৃমন্দির থেকে শুরু করি, ওইভাবে এসে কোতুলপুর ব্লক আমাদের সাঁইতারায় এসে ছেড়ে দেবেন, আবার সাঁইতারা থেকে আমাদের জয়পুর ব্লক নিয়ে
কোন একটা জায়গাকে কভারেজ করে তাঁতিপুকুর পর্যন্ত এইভাবে যাত্রাটা আমরা করতে পারি। সুতরাং এটা আমরা বসে ঠিক করে নেবো যে যাত্রাপথ কিভাবে করা হবে এবং বর্ণাঢ্য যাত্রাপথ হবে, সেখানে বিভিন্ন ধরনের সাজিয়ে পতাকা থেকে শুরু করে সমস্ত কিছু, এবং প্রত্যেকটা ভূস্তরের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করবে, প্রতিটা ভূস্তরে মানুষ অংশগ্রহণ করবে এই বঙ্গধ্বনি যাত্রাতে। এটা হলো আর 14 এপ্রিল হচ্ছে সংহতি যাত্রা। 14 এপ্রিল হচ্ছে আমাদের বিভিন্ন তফসিলি সম্প্রদায়ভুক্ত পরিবার থেকে সমস্ত যারা লিডার আছেন এলাকার বা বসে আছেন, এই মানুষটাকে নিয়ে এলে সম্বর্ধনা দিলে ভালো হয়। আমি অঞ্চল ভিত্তিক সমস্ত নেতৃত্ব লিডারদেরকে বলবো যে আপনারা এটা একটা লিস্ট বানিয়ে রাখবেন আগের থেকে, যে এই তফসিলি সম্প্রদায় এসসি এসটি সম্প্রদায়ের মানুষটা এই গ্রামে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, সেই মানুষটাকে যদি আমরা সম্বর্ধিত করতে পারি তাহলে আমার মনে হয় এখানকার আমাদের দলটাকে শক্তিশালী করা সম্ভব, সেই বার্তা আপনাদের কাছে রাখছি। তো আমি আপনাদেরকে বলবো আমাদের যারা উদ্যত নেতৃত্ব আছেন, দুটো ব্লকের মধ্যে একটা কোঅর্ডিনেশন রাখুন,